ছোটদের স্নেহ আদর ভালোবাসা বড়দের প্রণাম ও সালাম জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকের ব্লগ একটু আলাদা, তোমরা বুঝতে হয়তো পেরেছ। আমি 4 মাস বাদে গতকালকে ইউটিউব চ্যানেল থেকে আমি প্রথম পেমেন্ট পেয়েছি। প্রথম পেমেন্ট পেয়েছি, এই পেমেন্ট পাওয়ার কৃতিত্বটা সম্পূর্ণই তোমাদের। তোমাদের আর ভালোবাসা না পেলে আমি আজ এখানে আসতে পারতাম না, কোনো মতেই সম্ভব না। তাই আমার সমস্ত পরিবারকে এবং ভিউয়ার্সদের আমি গভীর ভালোবাসা জানাই, বড়দের প্রণাম সালাম জানাই। আমার ইউটিউব চ্যানেলের বয়স 4 মাস, যদিও আমি জানি ভবিষ্যতে আমার দ্বিতীয় পেমেন্ট পেতে অনেক দেরি হবে, কারণ বর্তমানে আমার ভিউস নাই, ভিউস একদমই নাই। এখন যেমন পেলাম 4 মাস বাদে, হয়তো এরপরে পাবো 40 মাস বাদে। যাই হোক, এখন আজকের ভিডিওতে আমি অনেক ইউটিউব চ্যানেলে দেখেছি খুব আনন্দ করে, উৎসব করে, কিন্তু আমার পক্ষে সেটা কোনো মতেই সম্ভব নয়, কারণ আমি তোমাদের কাকু জেঠু মেসোমশাই দাদু কেউ কেউ আমাকে বাবার আসনে বসিয়েছো, আমাকে বাবা বলে ডাকো। তাই আমি কেমন কাকু তোমাদের, আমি তোমাদের কেমন দাদু, যে আমি তোমাদের বাইরে রেখে আমি আনন্দ করব। আমি কেমন বাবা যে সন্তানদের বাইরে রেখে আমি আনন্দ করব, আমার পক্ষে এটা কোনো দিন সম্ভব নয়। তোমাদের বাইরে রেখে আমি আনন্দ উৎসব করব, এটা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি তোমাদের প্রথমেই বলেছি যে আমি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই আমি চ্যানেল খুলেছি, প্রধান কারণ। দ্বিতীয় কারণ অবশ্যই আছে, অবশ্যই আছে, কারণ তোমরা জানো আমার মান্থলি ইনকাম, যেটা তোমরা অনেক কমেন্ট করেছো অনেক, আমি সেই কমেন্টের উত্তর কিছু দিয়েছি কমেন্টের মাধ্যমে, কিন্তু এইভাবে ভিডিও করে দেইনি। আমার প্রকৃতপক্ষে মান্থলি ইনকাম 1000 টাকা, সেটা হচ্ছে বয়স্ক ভাতা, আর মেয়ে আমাকে সামথিং দেয় প্রতি মাসে, এই ঘর ভাড়া আছে, ঘর ভাড়ার টাকা আর পাবো না, কারণ সামনের মাসে ঘর ছেড়ে দিচ্ছে, আমি আমার ঘরে চলে যাব, সুতরাং ওটা আর হচ্ছে না। তাহলে নেট ইনকাম আমার কিন্তু মাসে 1000 টাকা। যাই হোক, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর তোমরা হয়তো ভাবছো যে আমি পেয়েছি $108। তোমরা হয়তো জানো যে ইউটিউব থেকে ইনকাম করতে গেলে মিনিমাম তাকে $100 করতে হয়, $100 না হলে পেমেন্ট হয় না।
আমার চার মাসে হয়েছে $108, যার ভ্যালুয়েশনটা হচ্ছে $7,960। অর্থাৎ আমি পেয়েছি $7,960, $40 কম $8,000। তোমরা হয়তো কেউ কেউ ভাবছো আমি এই টাকাটা দিয়ে কী করবো, স্বাভাবিক, কারণ তোমাদের নিয়েই তো আমার জীবন, বলো, তোমরা তো আমার বাইরে না। আমি যেটা ঠিক করেছি, আমি এই মাসের বেতন থেকে, শুধু এই মাসের বেতন থেকে নয়, আমি যতদিন ইউটিউব চ্যানেল থেকে পেমেন্ট পাবো ততদিন আমি যে টাকাটা পাবো তার 10% টাকা পথ শিশুদের বা অনাথদের অর্থাৎ কোনো সেবামূলক কাজে ব্যয় করব। তাহলে আমি পেলাম মোটামুটি $8,000, 10% $800। আরেকটা কথা তোমাদের বলি, আমি যখন দুর্গাপূজার প্যান্ডেলে ভিডিও করছিলাম তখন ওখানকারই এক ফ্যামিলির লোক, যেহেতু আমি মায়ের ভিডিও করছিলাম, ঠাকুর ভক্ত, মায়ের ছবি তুলছিলাম, তাই একই ফ্যামিলি থেকে আমাকে $10.50 দিয়েছিল মায়ের নামে, কারণ আমি মায়ের ভিডিও তুলছিলাম বলে। আমি না করেছিলাম, কিন্তু উনি বারবার বললেন আমি টাকাটা নিয়েছি, তাহলে ওই $60 আর আমার কাছে থাকলো $800। এই $860 আমার কাছে জমা থাকলো, এটা আমি নিজের জন্য খরচ করব না, এই টাকাটা আমি পুরোটাই খরচ করব সেবামূলক কাজে। আবারও বলছি, শুধু এইবারের টাকা না, আমি যতবার পাবো তার 10% টাকা আমি রেখে দেবো আলাদা করে, সেটা সেবামূলক কাজে যেভাবেই করি। এখন তোমাদের কাছেও আমার প্রস্তাব থাকলো, তোমরা একটুখানি চিন্তা ভাবনা করে আমাকে জানাবে যে এই যে $860 আমি কিভাবে খরচ করলে সেটা ভালো হয়। তোমাদের মতামত অবশ্যই চাইছি, আর আমি যদি বুঝতাম যে না 2-3-4 মাসের মধ্যে আবার বেতন পাবো তাহলে সুবিধা হতো, ওখান থেকে আবার 10% টাকা নিয়ে আর এই 10% টাকা যোগ করে একসঙ্গে খরচ করলে ভালো হতো, কারণ $860 কী হবে, কিছুই তো হয় না। তবু তোমাদের মতামত আমি জানতে চাই। আচ্ছা, তাহলে প্রথম পর্যায়ে খরচের হিসাবটা তোমাদের দিলাম, $860 দিলাম। এবার আমার দ্বিতীয় খরচটা কীভাবে করব, দ্বিতীয় খরচ আমার ডাক্তারবাবু বলেছেন যে আমার সুগার, প্রেশার, হিমোগ্লোবিন এবং PSA টেস্ট, এইগুলো বছরে কমপক্ষে 2 বার করাতে, কিন্তু আমি আর্থিক অবস্থার জন্য 1 বছর কেন, প্রায় 1.5 বছর হয়ে গেল আমি টেস্টগুলো করাতে পারিনি। তো এবার আমি সুগার, 2 রকমের সুগার, খাবার আগে খাবার পরে, প্রেশার, ব্লাড প্রেশার আর হিমোগ্লোবিন এবং PSAটাই হচ্ছে আমার ক্যান্সারের প্রধান ট্রিটমেন্ট বা টেস্ট। PSA, পিতে হয় প্রোস্টেট, এসে হয় স্পেসিফিক, এতে অ্যান্টিজেন, প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, এইটা টেস্ট করলে আমি জানতে পারবো যে আমার ক্যান্সারটা কী পর্যায়ে আছে, এটা আমি জানতে পারবো। আমি এগুলো টেস্ট করে অবশ্যই আমি তোমাদের সামনে রিপোর্টগুলো তুলে ধরবো, মানে এটা আমার কর্তব্য, কারণ তোমাদের ভালোবাসার মাধ্যমে টাকাটা পেলাম, এই টাকা দিয়ে আমি
আমার টেস্টগুলো করাবো, যা আমি এতদিন করাতে পারিনি। আজকের দিনে তোমরা কেউ আমার কাছে নাই, আমি বহু চ্যানেলে দেখেছি, আমি তো অনেক চ্যানেলই দেখি, আমার ইউটিউব চ্যানেল খোলার আগেও আমি অনেক চ্যানেল দেখেছি, তারা প্রথম পেমেন্ট পেলে খুব আনন্দ করে, কিন্তু আমি আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি তোমরা সবাই আমার সন্তান সমতুল্য, আমি তোমাদের দাদু মেসোমশাই কাকু জেঠু দাদু বললাম, অনেকে আমাকে বাবা বলে ডাকে, বাবার আসনে বসিয়েছে, তাহলে দেখো এটা তো মানো যে কোনো বাবা তার সন্তানদের বাইরে রেখে কোনো আনন্দ করতে পারে, পারে না, আমি পারবো না। যারা আমার ভিডিও আগে দেখতে এখন দেখো না বা দেখে কমেন্ট করো না, তাদেরও আমি বলছি তোমরাও কিন্তু এই কৃতিত্বের অধিকারী, কারণ তোমরা যদি না থাকতে তখন তাহলে আমি এখানে আসতে পারতাম না। আর আমি জানি যে আমার ভিডিও কোয়ালিটি ভালো হয় না, হচ্ছে না, তোমরা গভীরভাবে চিন্তা করো, আমার নিজের হাতে সমস্ত সংসারে কাজ করতে হয়, এটা কিন্তু অজুহাত দিচ্ছি না, তোমরা ভেবো না যে আমি অজুহাত দিচ্ছি, না অজুহাত দিচ্ছি না, যেটা বাস্তব তাই বলছি, সম্পূর্ণ কাজকর্ম করতে হয়, তারপরে একটা ইউটিউবে ব্লগ, একটা বয়স্ক মানুষ সে কী দেখাবে কতটা দেখাবে, আর বাইরে দৃশ্য বাইরে যদি যাই অবশ্যই একটু ভালো হয়, কিন্তু বাইরে যাব ঘরের কাজকর্ম, আমাকে তো রান্না করতে হবে, খেতে হবে। তোমাদের একটু বলি, গত মঙ্গলবার বোধহয় আমি একটার সময় টিফিন খেয়েছি, সন্ধ্যে 5:10 বাজে তখন দুপুরের খাবার খেয়েছি, মানে লাঞ্চ করেছি, এরকম হয় মাঝে সাঝে হয়ে যায়, কিচ্ছু করে আমি কিন্তু বসে থাকি না কখনো, আমি সব সময় কাজে ব্যস্ত থাকি। যাই হোক, আবারও বলছি আমি কোনো অজুহাত দিচ্ছি না, আমি অজুহাত দেওয়ার মতো মানুষ না, আমি জানি আমার কোয়ালিটি খারাপ, এটা আমি মেনে নিই সব সময়ের জন্যই, তবু তোমরা আমার পাশে আছো, আমি খুব খুশি, খুব খুশি। তাহলে তোমাদের কাছে আবার বলছি, এই যে 860 টাকা, এই টাকাটা আমি কীভাবে খরচ করলে ভালো হয় তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, তোমরা যেটা বলবে আমি সেইভাবেই এই 810 টাকা সমাজসেবামূলক কাজে খরচ করব। সামনে কেক, তোমরা কেউ নাই, অথচ তোমাদের জন্যই এত কিছু, তোমাদের জন্যই আমি বেঁচে আছি ধরতে গেলে, তোমাদের জন্যই, তোমাদের ভালোবাসাতেই, কিন্তু তোমরা কেউ নাই কাছে।
চার মাসে যদি আমার মনের অজ্ঞাতে তোমাদের কাউকে আমি মনে দুঃখ দিয়ে থাকি, কষ্ট করে দিয়ে থাকি, তোমরা আমাকে ক্ষমা করে দিও।